ইচ্ছুটিতে মুখরিত বিভিন্ন এলাকার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। পদ্মা ও যমুনার পাড়ও জমে উঠেছে প্রকৃতি প্রেমীদের আনাগোনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্ধুদের সাথে আপন মনে গান গেয়ে উপভোগ করছেন পদ্মার পাড়ের সৌন্দর্য। কেউ নৌকায়, কেউ ভাসমান রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছেন মানিকগঞ্জের আন্ধারমানিকে পদ্মার এই পাড়ে। ঈদ আনন্দ উপভোগে অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। আমাদের কাছে আমাদের পদ্মার বাড়ি সেরা, হরিরামপুর সেরা, মানিকগঞ্জ সেরা, আমাদের নদীর পাড় সেরা। মনে হচ্ছে যে কোনো সমুদ্র সৈকতে বসে মানে খাচ্ছি। বিভিন্ন অকেশনে হাজার হাজার মানুষ এই পদ্মার পাড়ে বিনোদনের জন্য আসে, এটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, এই কারণে নিয়ে আসা ওদেরকে। সিরাজগঞ্জে যমুনার তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধ পরিণত হয়েছে মিলন মেলায়। ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছেন সেখানে। শিশুদের জন্য রয়েছে আলাদা বিনোদনের ব্যবস্থা। রাতেও যমুনার সৌন্দর্য উপভোগ করেন অনেকেই। অনেক ভালো লাগতেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে আসছি। নাও আই এম ফিলিং রিয়েলি গুড, দেয়ারস আ লট অফ নেচার অ্যারাউন্ড মি। বাবার কাছ থেকে ঘোরা হয় না তো আজকে বাবার ছুটি আছে, তাই আমরা ঘুরতে আসলাম। মানে হাজারো ক্লান্তর মাঝখানেও আমরা একটু সময় বের করে আসি, যে একটু বন্ধু বান্ধব নিয়ে একটু বসে একটু একটু একসাথে সময় কাটাবো। যমুনা নদী প্রাকৃতিক নৈসর্গ মণ্ডিত একটি আপনার একটা নদী, আমরা সেটাকে কাজে লাগিয়েছি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে একটু রিফ্রেশ করার জন্য। যমুনা নদী মানে উপভোগ করার টাইমই হচ্ছে আপনার বর্ষার সিজন, তো খুব ভালো লাগছে আর কি। ঈদের দ্বিতীয় দিনে জমজমাট চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। নানা বয়সীদের পদচারণায় মুখর চট্টগ্রামের ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ডের রঙিন জলে সময় কাটানোর পাশাপাশি নানা রাইডে ঈদ আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। এছাড়া চিড়িয়াখানা সহ অন্যান্য বিনোদন কেন্দ্রেও ভিড় করছেন তারা। বাচ্চা তো পানিতে খুব মজা পায়, সেই হিসাবে তো ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। এখানে আমি আমার মামার সাথে আসছি, এখানে আমার অনেক ভালো লাগছে। দর্শনার্থীরা আসছে তো কেবল তো ঈদের শুরু, আমরা মনে করি এই সময়টা আরও ৫-৪-৫ দিন ডিউরেশন থাকবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের সরব উপস্থিতি। ঈদের ছুটিতে পর্যটকদের সমাগমে মুখরিত বান্দরবানের মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ পর্যটন স্থানগুলো। আজকের যে ভিউটা নীলাচলে এটা খুবই অসাধারণ। বান্দরবানে এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যি অনেক ভালো লাগছে। এত ভালো এক্সপিরিয়েন্স, আমরা অনেক হিল স্টেশনে গেছি ইন্ডিয়াতে আরো বাইরেও, কিন্তু এখানে যে একটা ফিলিং পেয়েছি খুব ভালো এক্সপিরিয়েন্স, লোকেরা খুব ভালো। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছেন টুরিস্ট পুলিশ। প্রতিটি টুরিস্ট পয়েন্টে পোশাকে এবং সাদা পোশাকে ডিউটিতে নিয়োজিত করা হয়েছে, সার্বক্ষণিক আমরা টহল ডিউটিতে নিয়োজিত আছি, কোথাও কোনো সমস্যার সম্মুখীন এখনও পাওয়া যায় নাই। আশা করি আমরা টুরিস্টদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পারবো ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে কক্সবাজারের উখিয়া আর্ম পুলিশের আয়োজনে 19 নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা শিবিরে আয়োজন করা হয়েছিল ঘুড়ি উৎসব। রোহিঙ্গা শিবিরে থাকা শিশুরা এতে অংশ নেয়। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।